হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? অনেকেই পড়াশোনা অলরেডি শুরু করে দিয়েছো, তো তোমাদের পড়াশোনা কিভাবে করতে হবে, কিভাবে করলে পড়াশোনাগুলো সহজতর হবে, এই নিয়ে আমি একটি ভিডিও দিয়েছিলাম। এবার বোর্ড বই এবং গাইড বইয়ের কিছু রিভিউ দেব, যে কোন বোর্ড বইগুলো ভালোভাবে ফলো করতে হবে, কোন গাইড বইগুলো ভালোভাবে ফলো করতে হবে। যেহেতু বিগত বছরগুলোতে ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় শুধুমাত্র MCQ ছিল, কিন্তু এবার কিন্তু অনেক ইউনিভার্সিটি অলরেডি ঢাকা ইউনিভার্সিটি ঘোষণা দিয়েছে যে হচ্ছে রিটেন পার্ট 60% এবং MCQ 40%। আগে MCQ-এ যারা উত্তীর্ণ হবে তাদেরকে লিখিত পরীক্ষা নেওয়া হবে, যেহেতু ধারাবাহিকভাবে তারা পরীক্ষাটি নেবে MCQ-এর পরে রিটেন। রিটেন পার্টটি গুরুত্বপূর্ণ কেন, কারণ চান্স পাওয়ার ক্ষেত্রে MCQ তো কারেক্ট করতেই হবে, পাস করতে হবে বা অ্যালাউ হইতে হবে, তারপর রিটেন পার্টটি গুরুত্বপূর্ণ, যেহেতু 60 মার্ক অনেক গুরুত্বপূর্ণ। তো আমরা যেভাবে ইন্টারমিডিয়েটে পড়াশোনা করেছি গতানুগতিক সেভাবে পড়লে কিন্তু চান্স পাওয়া একটু কষ্টকর, কিন্তু আমাদের হাতে অনেক কম সময়, এই সময়ের মধ্যে আমাদের বোর্ড বইগুলো আয়ত্ত করতে হবে, প্রশ্ন ব্যাংকগুলো আয়ত্ত করতে হবে, বিভিন্ন জিনিস জানতে হবে, শিখতে হবে, সেগুলো অতি দ্রুত সলিউশন করতে হবে। তো একজন শিক্ষার্থী পড়তে পক্ষে কিন্তু অনেকগুলো রাইটারের বই কিন্তু এই শর্ট টাইমে কিন্তু কমপ্লিট করা সম্ভব না, বা অনেকগুলো বই ঘাটাঘাটি করা সম্ভব না। এই মুহূর্তে যেহেতু বিষয়টি নতুন, কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট বা কোন বিষয়গুলো আসবে এটাও কিন্তু ধারণা নেই, কারণ তোমরা এর আগে অনেকে পরীক্ষা দাওনি এই সিস্টেমটাতে। তো এবার আসপেক্ট সিরিজের পক্ষ থেকে যে বিষয়টি করানো আছে, যে লিখিত MCQ-এর পাশাপাশি, নৈবিত্তিকের পাশাপাশি লিখিত আইটেমগুলো দেওয়া আছে সুন্দরভাবে প্রত্যেকটি অধ্যায় শেষে, বইয়ের শেষ প্রত্যেকটি অধ্যায়ের শেষে রিটার্ন পার্টের কোন অংশগুলো ইম্পর্টেন্ট, কোন অংশগুলো আসতে পারে, সেগুলো বিভিন্ন বই আমরা ঘেটে তারপর অ্যানালাইসিস করে কোনগুলো পরীক্ষা আসতে পারে, পরীক্ষা উপযোগী করে আমরা অনুশীলনের জন্য আমরা এবার হচ্ছে আসপেক্ট সিরিজের পক্ষ থেকে হচ্ছে রিটার্ন পার্টের জন্য এবং MCQ-র জন্য দুটি পূর্ণাঙ্গভাবে দেওয়া আছে। আমরা চেষ্টা করছি বাংলাদেশের যতগুলো রাইটারের বই আছে সেগুলো থেকে নির্যাসটা নেওয়ার, যেগুলো পরীক্ষার শুধুমাত্র আসার উপযোগী। একটি অধ্যায়ে আমরা বিভিন্ন কনসেপ্ট দিয়ে বিভক্ত করেছি, যে একটি অধ্যায়ের 7 থেকে 8টি কনসেপ্ট খুবই গুরুত্বপূর্ণ, কনসেপ্ট অনুসারে কোশ্চেনগুলো কীভাবে হতে পারে এবং শর্টকাট টেকনিক আছে সেগুলো আমরা কিন্তু দিয়েছি। বইটি 4টি বই যদি আমরা একসাথে নিই, বিশেষ করে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ম্যাথ, তাহলে ডেলিভারি চার্জটি ফ্রি থাকবে। এবং অলরেডি আমাদের ফেসবুক আসপেক্ট সিরিজের যে ফেসবুক আছে সেখানে অলরেডি আমরা অ্যানাউন্সমেন্ট ঘোষণা করে দিয়েছি। তো কেউ যদি বইটি নিতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো, ফেসবুকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো, আবার যে নাম্বার আছে সেটাও জানাতে পারো। তো প্রিপারেশনের বিষয়ে যেটা বলবো, যে একটি বই কিন্তু তোমার লাইফটাকে চেঞ্জ করে দিতে পারে, একটি ভালো মানের বই শুধু লাইফটাকে না, পুরো ওভারঅল যে হচ্ছে তোমার জীবন সেটা কিন্তু চেঞ্জ করে দেবে। তুমি আগামী 4টি বছর কোথায় পড়াশোনা করবে সেটা কিন্তু একটা ভালো মানের বই কিন্তু ডিপেন্ড করছে। আমরা চেষ্টা করেছি যে বইটি মানসম্মত করার, অনেকগুলো ঘাটাঘাটি করে পরীক্ষা উপযোগী করে দেওয়ার আর কি, কারণ জগা খিচুড়িভাবে পড়লে তো সম্ভব না, কারণ এডমিশন টেস্টে যেহেতু টাইমটা কম থাকে, এই শর্ট টাইমের মধ্যে সবগুলো বিষয় কীভাবে আয়ত্ত করা যায় আমাদের সামগ্রিকভাবে সেই বিষয়গুলো আমরা খুঁটিনাটি তুলে আনার চেষ্টা করেছি। তো বইটি নিতে চাইলে তোমরা আমাকে জানাইতে পারো, অথবা স্পেশালি যে হচ্ছে আমাদের গ্রুপ আছে বা পেজ আছে সেটা আমরা জানাইতে পারো। তো আজকে এই পর্যন্তই, পরে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সকলকে অনেক ধন্যবাদ।